হ্যালো বন্ধুরা, আমি অসীম। আবার ফিরে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওতে অবশ্যই লিখে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওর। যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে বলবে সাবস্ক্রাইব করতে, এবং বিভিন্ন বন্ধুদেরকে শেয়ার করবে আমার ভিডিও। ফেসবুক পেজে আমাকে ফলো করবে, ফেসবুকে ফলো করবে, অবশ্যই আমি তোমাদের ডিটেলস জানিয়ে দেবো। তো ভাই, নতুন ছেলেদের জন্য আজকের ভিডিও, নতুন ছেলে অথবা মেয়ে সবার জন্য। তো কথাটা এরকমই হচ্ছে কি, আমাকে অনেক ছেলে কমেন্ট করছে যে দাদা, তুমি যেভাবে আমাদেরকে প্রসেসটা দিলে সেই প্রসেস অনুযায়ী আমি যদি চলছি তাহলে আমার অসুবিধা হচ্ছে। অসুবিধাটা এটাই, এনার্জি পাচ্ছে না। তো এর সাথে খাওয়ার কিছু তফাৎ, মানে চেঞ্জ করতে হবে। তো প্রথম কথা হচ্ছে, আমি বলেছিলাম যে টোটাল 1 ঘন্টা 5 মিনিট রানিং এর জন্য, মাঠের জন্য খরচ করবে তাহলে যথেষ্ট। যারা একটু নর্মাল ছেলে, যারা রোগা পাতলা ছেলে, তাদের জন্য আমি বলবো যে 1 ঘন্টা 5 মিনিটের উপর তোমাদেরকে আবার 3.5 ঘন্টা খাটতে হবে। তার জন্য আমি একটা ভিডিও কয়েকদিন পরের মধ্যে, মানে কিছুদিনের মধ্যে আমি দিচ্ছি, দু একদিনের মধ্যে আমার সেট আপ তৈরি হয়ে গেছে, বাস কয়েকটা জিনিস বাকি আছে। তো ভাই, কথাটা এরকমই, আমি তোমাদেরকে বললাম 5 মিনিট প্রথমে প্র্যাকটিস করবে, উপর জাম, সাইড জাম, নিঃশ্বাস নেওয়া, হাঁটু ঘোরানো, হাত ঘোরানো সবকিছু বলেছি। তো এরপর রানিং স্টার্ট করবে, 3 কিলোমিটার যাওয়া, 3 কিলোমিটার আসা বলেছি, তারপরে আবার আধা ঘন্টা তোমাদের স্ট্রেচিং করতে হবে। তো এখানে যারা নতুন ছেলে তারা একটা জিনিস পারবে না, 3 কিলোমিটার রানিং করে যেতে পারবে না, 3 কিলোমিটার আসতে পারবে না, হয় যাবে কিন্তু হেঁটে আসবে, এটাই হবে। তো তাদের জন্য আজকের এই টপিকটা বিশেষ করে মন দিয়ে কথাটা শুনবে। প্রথমে বাড়ি থেকে বেরোলে রানিং করতে, রোডে রানিং করবে, মাঠে করবে না। মাঠে করলে সমস্যা আছে, জীবনে অনেক কিছু প্রবলেম ফেস করতে হবে, তাই রোডে করাই ভালো। তো রোডে যখন রানিং করবে, প্রথমে 5 মিনিট হালকা লাফিয়ে ঝাঁপিয়ে নিবে, তারপর কি করবে, যারা নতুন ছেলে, মেয়েদের ক্ষেত্রে কথাটা বিশেষ করে, মেয়েদের ক্ষেত্রে বেশি নয়, 1 কিলোমিটারটা যথেষ্ট। তো যারা নতুন ছেলে, প্রথমে বাইক নিয়ে মেপে নিবে যে 3 কিলোমিটার কতটা হচ্ছে, মানে তুমি 3 কিলোমিটার গেলে 3 কিলোমিটার ফেরত আসতে হবে, টোটাল 6 কিলোমিটার প্র্যাকটিস রাখতেই হবে, না হলে 5 কিলোমিটার মারতে পারবে না। তো এখানে কি হবে, 3 কিলোমিটার যে তুমি যাবে তার আগে তোমাকে বাইকে করতে হবে টেস্ট যে 1 কিলোমিটার কত দূরে হচ্ছে, 2 কিলোমিটার কত দূরে হচ্ছে, 3 কিলোমিটার কত দূরে হচ্ছে, দাগ দিয়ে দিবে। এরপর প্রথম দিন তুমি কি করলে, প্রথম দিন হয়তো রানিং স্টার্ট করলে 5 মিনিট ওয়ার্ম আপ করার পরে 1 কিলোমিটার গেলে আর 1 কিলোমিটার পরে ফেরত চলে আসলে, দিয়ে আধা ঘন্টা ওয়ার্ম আপ করলে, এইভাবে তুমি 7 দিন 1 কিলোমিটার করে 2 কিলোমিটার রানিং মারবে। তারপরে 7 দিন পর কি করবে, 1 কিলোমিটারটাকে 1.5 কিলোমিটারে বাড়াবে, তাহলে 1.5 কিলোমিটার যাবে আর 1.5 কিলোমিটার ফেরত আসবে, ওভাবে 7 দিন করবে, হয়ে গেল 3 কিলোমিটার প্র্যাকটিস। ওইভাবে 3 কিলোমিটার তুমি 7 দিন করার পরে 1.5 যাওয়া 1.5 আসা সেটাকে 2 করে দিলে, 2 করে দেওয়ার পর 7 দিন গেলে 7 দিন আসলে, তাহলে কি হলো 2×2=4। এরপর 2টা 7 দিন করার পর 2.5 করলে, 2.5-এর পর 7 দিন পরে আবার 3 করে দিলে সেটাকে, তাহলে হয়ে গেল ধীরে ধীরে 3 কিলোমিটার যাওয়া, 3 কিলোমিটার আসা। এভাবে রানিং প্র্যাকটিস করতে হয়, দিনের পর দিন ধীরে ধীরে বাড়াতে হয় 500 মিটার করে, তাতে শরীরের স্ট্যামিনা বাড়ে। আর যখন তুমি 6 কিলোমিটার বাড়িয়ে দেবে, তোমার দেখবে কোনো সমস্যাই হবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবে, পরীক্ষার আগে যারা যেমন পড়ে, পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারে না, পারে খুব কম ছেলে, খুব কম মেয়ে, সেরকম মাঠ কিন্তু 5 কিলোমিটারের হবে, তোমাকে প্র্যাকটিস রাখতে হবে 6 কিলোমিটার। তা নাহলে কি হবে, সেখানে হাঁপিয়ে যাবে, তুমি এখানে নিজের খেয়াল খুশি মতো রানিং করছো, সেখানে সব ছেলে তাড়াহুড়ো করে রানিং করবে, ধাক্কাধুক্কি হবে, সেখানে দম অনেকটা খরচা হয়ে যাবে। তার কারণ তুমি এখানে বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট রান করছো, সেখানে কি হবে, সকালে মাঠে ঢোকাবে, এই করাবে, সেই করাবে, এই করতে করতে রান করতে করতে প্রায় 3 ঘন্টা পার করে দেবে তারা, রানে ছাড়তে ছাড়তে শরীরের এনার্জি ডাউন ওখানে অর্ধেকটা হয়ে যায়, ওয়েট কমে যায়। তো এই জন্যই 6 কিলোমিটার যারা প্র্যাকটিস থাকে তারা অবশ্যই 5 কিলোমিটার মেরে দেবে, কিন্তু যারা 5 কিলোমিটার প্র্যাকটিস করে তারা 3 কিলোমিটারে হাঁপিয়ে যাবে, 4 কিলোমিটারে হাঁপিয়ে যাবে, পারবে না প্র্যাকটিস করতে। পরীক্ষায় তো 100টা কোশ্চেন থাকে, তাহলে 100টা কোশ্চেন তো পড়ে গেলেই হয়ে যায়, কিন্তু ছেলেগুলো কেন পুরো বই মুখস্থ করতে যায়, 3-4টা বই কেন পড়ে, কোনখান থেকে কোন প্রশ্নটা দিয়ে দিবে। ঠিক সেরকমই তুমি যে রোডে রান করছো, সেই রোডটা ভালো আছে, পাকা আছে, এবং রোডটা 1 নম্বর রোড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো খানাখন্দ নেই, কিন্তু সেখানে কি কপালে জুটে যাবে, সেখানে হয়তো রোডের মতো খানাখন্দ থাকবে, গুটি থাকবে, কাঁচ থাকবে, খালি পায়ে তো রানিং করবে না, জুতো পরে করবে, কিন্তু রাস্তা যদি খারাপ থাকে স্পিড তুলতে পারবে না, টাইম বরবাদ হয়ে যাবে, এই জন্য বেশি রান প্র্যাকটিস রাখতে হয়। তো বন্ধুরা, ফিজিক্যালের জন্য এটুকুই বলবো, ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই, জয় হিন্দ।